পুলিশ যা করছে তা একতরফা এবং অবশ্যই তা অত্যন্ত নিন্দনীয় কাজ। ঠিক এইভাবেই পুলিশকে সরাসরি আক্রমণ করলেন নিশীথ প্রামাণিক। কি বললেন তিনি পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে প্রেসের সামনে, খুলে দিলেন পুলিশের আসল চেহারা, কি বললেন তিনি? একদম একতরফা করছে পুলিশ যা করছে, একতরফা। এবং এক কথায় বলবো যে পুলিশের এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ আজকে পুলিশ নেই, একেবারেই শুধুমাত্র তারা পোশাকধারী তৃণমূল কংগ্রেসের গুন্ডায় পরিণত হয়েছে এই বাংলার মুখে। পুলিশ কী উদ্দেশ্য নিয়ে এখানে আসতে চাইছিলেন আমাদের কাছে কিন্তু একটু সন্দেহভাজন। কারণ আমি অনেকের কাছেই শুনলাম যে যে পুলিশ যারা এসেছিলেন তাদের কারোর পায়ে হাওয়াই চপ্পল, কেউ বা মাফলার পরে, আবার কারোর হাতে আগ্নেয়াস্ত্র। পুলিশ কখনো এই অবস্থায় আসতে পারে না। মদপ্য অবস্থায় এসে পুলিশ অশ্রাব্য গালিগালাজ করেছে, আর তালা ভেঙে পুলিশের ঢোকা এবং অশ্রাব্য গালিগালাজ করা, এটা কোন সংবিধানে লেখা আছে আপনারা বলুন? পুলিশ কখনো এইভাবে অত্যাচার করতে পারে? আজকে বাড়িতে ছোট ছোট শিশুরা রয়েছে, পরিবার পরিজন রয়েছে, বয়োজ্যেষ্ঠ বাবা মা রয়েছে, সেখানে এসে পুলিশ এইভাবে অত্যাচার, এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। কুচবিহারের মানুষ এটাকে ভালোভাবে মেনে নেবে না। নিশ্চিতভাবে যে সমস্ত পুলিশ যারা এসছে যদি আইডেন্টিফাই করা যায়, কারণ পুলিশ কম ছিল তাদের সঙ্গে হারমাদ বা গুন্ডা বাহিনী বেশি ছিল। পুলিশ তো এখন নিজে চলতে পারছে না, পশ্চিমবঙ্গের পুলিশ এখন গুন্ডা ভাড়া করে সঙ্গে নিয়ে চলছে, তৃণমূল থেকে তাদেরকে হায়ার করতে হচ্ছে গুন্ডা, তাদেরকে নিয়ে চলছে। অত্যন্ত লজ্জাজনক আজকে পুলিশের ভূমিকা।